মুখে ওপর কথা বলো না, যাও। সে কি তাহলে আপনি আমার সঙ্গে গল্প করতে আসেননি? রাজ প্লিজ, আপনি ওকে বকবেন না, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। কিন্তু কি জানো, তুমি তো স্টুডেন্ট, তাই তোমার মায়ের পারমিশন ছাড়া আমি তোমার সাথে কথা বলতে পারি না। আর পড়াশোনার সময় তো একদমই নয়। তুমি এক কাজ করো, তুমি এখন গিয়ে পড়তে বসো, আমি তোমার মায়ের কাছে পারমিশনটা নিয়ে রাখি, তারপরে তুমি আমি দুজনে মিলে একসাথে বসে জমিয়ে গল্প করো, কেমন? আচ্ছা। আমি আর আসি মিসেস চৌধুরী। আপনি কেন এখানে এলেন, কেনই বা চলে যাচ্ছেন আমি বুঝতে পারছি না। না মানে থাক, অন্যদিন হবে। শুনুন, আপনি কি দেখতে এসেছিলেন? আমার হাজবেন্ডের চিট ফান্ডের ব্যাপারে ধরিয়ে দেবার পর আমাদের কি হাল হয়েছে সেটা সরজমিনে তদন্ত করতে? না মিসেস চৌধুরী, একেবারেই তা না। আপনি আজ সকালবেলা আমাকে আননেসেসারিলি ফোন করে কেন ডিস্টার্ব করেছেন সেটা কৈফিয়ত চাইতে এসেছিলাম। ইনফ্যাক্ট আপনার হাজবেন্ডের মতন একজন ফ্রডকে নিয়ে আমি যদি দু একটা কথা বলেও থাকি, আই থিঙ্ক আই হ্যাভ নট ডান এনিথিং রং অ্যান্ড সার্টেনলি নট। আর এর জন্য আপনি আমাকে অ্যাকিউজ করতে পারেন। আপনার এই দুর্দশার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা আপনার হাজবেন্ড, আমি না। আপনার ঝাল মেটানোর হলে আপনি আপনার হাজবেন্ডের উপরে মেটান, তা বলে আমার মতো সাংবাদিককে ফোন করে বিরক্ত করাটা আপনার একদম উচিত নয়। আশা করি বুঝতে পেরেছেন। বুঝলাম না। মানে আপনি এই কথাগুলো বলার জন্য তো এখানে এসেছিলেন, কিন্তু এক্ষুনি অন্যদিন বলবেন বলে চলে যাচ্ছিলেন কেন? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনার একটা পয়েন্ট তো ঠিক, আপনার ছেলে তো কোনো দোষ করেনি, তাহলে ওর চোখের সামনে থেকে ওর ফুটবলার হওয়ার স্বপ্নটা কেন কেড়ে নেওয়া হবে? কেন ওকে ওর মতো বড় হতে দেওয়া হবে? আর কেনই বা ওকে, আসলে এর কোনো উত্তর আমার জানা নেই। ইনফ্যাক্ট এই সমস্ত ব্যাপারে আমি টোটালি হেল্পলেস। আই ডো নট নো হোয়াট আই হ্যাভ টু ডু অ্যান্ড হোয়াট নট। আমার ছোটবেলা থেকে সারাদিন ফুটবল নিয়ে থাকতে থাকতে আর ফুটবল নিয়ে ভাবতে ভাবতে কখন কিভাবে আমার রক্তের সাথে ফুটবলটা মিশে গেছে আমি নিজেই সেটা জানি না। তাই কোথাও কখনো কোনো ফুটবলারের দুঃখ কষ্ট দেখলে আপনার ছেলের সাথে কথা বলতে গিয়ে আমার কি মনে হলো জানেন, ও তো খালি আপনাদের সন্তান নয়, ও ভবিষ্যতের একটা ফুটবলার। আর সেই জন্যই